দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে গুলশান ক্লাব অলিম্পিয়াড 2022। 7ই নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা হবে। এ নিয়ে সংবাদ সম্মেলনে ক্লাব অলিম্পিয়াডের লোগো ও জার্সি উন্মোচন করা হয়। প্রতিযোগিতায় 15টি ক্লাবের 716 জন প্রতিযোগী 17টি ইভেন্টে অংশ নিচ্ছে। নারী খেলোয়াড়দের উৎসাহিত করতে থাকছে স্বতন্ত্রভাবে 8টি দলের বাস্কেটবল খেলা। আয়োজকরা জানান, ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য গড়ে তুলতে এই উদ্যোগ। আয়োজনে ছিলেন গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম, অলিম্পিয়াড এবং ইন্টার ক্লাব রিলেশন কমিটি চেয়ারম্যান ডক্টর ওয়াহিদুজ্জামান এবং অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ও প্রতিনিধিরা। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। এই খেলাধুলার মাধ্যমে আমরা ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমরা প্লেয়ার তৈরি করছি, এবং পাশাপাশি গুলশান ক্লাব বিভিন্ন স্পোর্টসে যেমন স্কোয়াশ, টেনিস, টেবিল টেনিস, ক্রিকেট সবগুলোতে আমাদের ছোটদেরকে নিয়ে আমরা ইয়াঙ্গার জেনারেশন প্লেয়ার যারা আছেন তাদের জন্য একটা ট্রেনিংয়ের আমাদের ব্যবস্থা আছে।